হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি যে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শর্ট অ্যান্ড অ্যারে ইউজিং রিকার্শন। আমরা রিকার্শন সিরিজের এই প্রবলেমটিতে যেটি করব সেটি হচ্ছে একটা অ্যারেকে শর্ট করব রিকার্শনের সাহায্যে। ওকে, তো আমার এরকম হতে পারে, আমার একটা অ্যারে দেওয়া থাকবে। আমার কী দেওয়া থাকবে? একটা অ্যারে দেওয়া থাকবে, যে এরকম ধরি যে 5 4 3 2 1। হ্যাঁ, এরকম অ্যারে সাইজ মনে করি 5 আমার হচ্ছে এরটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমার এটাকে শর্ট করতে হবে, তার মানে আমার আউটপুট অ্যান্সারটা কী হবে? আমার অ্যান্সারটা হবে হচ্ছে 1 2 3 4 5। এটা আমার হবে অ্যান্সার, এই শর্ট অ্যারেটা। এইটা শর্ট করে আমাকে কী করতে হবে? প্রিন্ট করতে হবে। ওকে, তো এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা যদি আমরা এসটিএল ইউজ করি তাহলে শর্ট ফাংশন ইউজ করে সরাসরি আমরা এটাকে শর্ট করে ফেলতে পারি, অথবা হচ্ছে আমরা যদি আর কোনো শর্ট অ্যালগোরিদম ইউজ করি, যেমন মার্জ শর্ট, তারপর হচ্ছে যে কোনো শর্ট ইউজ করে আমরা এটা কী করতে পারি, আমরা এটাকে শর্ট করতে পারি। কুইক শর্ট, মার্চ শর্ট, এগুলো ইউজ করে আমরা কী করতে পারি? এটাকে শর্ট করে ফেলতে পারি। বাবল শর্ট। তো যাই হোক, আমরা বাট আমরা এখন যে প্রবলেমটা আমরা করতেছি, আমরা যেহেতু রিকার্শন নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে সেই শর্টগুলো ইউজ করবো না, আমরা হচ্ছে রিকার্শন ইউজ করে এটাকে আমরা শর্ট করবো। কীভাবে রিকার্শন ইউজ করে আমরা এটাকে শর্ট করতে পারি সেটা আমাদের দেখার বিষয়, ঠিক আছে। তো আমরা জানি রিকার্শন করার সময় আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে বেস কন্ডিশন, তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে বেস কন্ডিশন, আচ্ছা বেস কন্ডিশন, তারপর আমাদের কি খেয়াল করতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের হাইপোথিসিস, 3 নম্বর আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইন্ডাকশন। তা আমাদের এই তিনটা জিনিস আমাদের হচ্ছে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, যে বেস কন্ডিশন আমাদের এই তিনটা জিনিস হচ্ছে খেয়াল করতে হবে, আমাদের এই তিনটা জিনিস তৈরি করতে হবে। আমরা যদি একটা রিকার্শনে এই তিনটা জিনিস ভালো মতো অবজার্ভ করতে পারি এবং এগুলো যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমাদের রিকার্শনের সাহায্যে আমরা যে কোনো কিছু করতে পারবো। রিকার্শন অন কাইন্ড অফ ম্যাজিক, রিকার্শন হচ্ছে এক ধরনের ম্যাজিক, ঠিক আছে। আমাদের কিছু করার লাগবে না, আমাদের জাস্ট বলে দিতে হবে, ও আপনা আপনি নিজে নিজে কী করবে, আমাদের সলভ করে দিবে। ওকে, তা আমরা জাস্ট যদি এই তিনটা জিনিস ভালো মতো বুঝে থাকি, যে কীভাবে বেস কন্ডিশন দিব, কীভাবে হাইপোথিসিসটা ডিজাইন করবো, কীভাবে ইন্ডাকশন করব, তাহলে আমাদের আমরা আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। রিকার্শন আপনা আপনি নিজে নিজে কী করবে, অ্যারেটাকে শর্ট করে ফেলবে। ওকে, তো দেখুন আমরা সর্বপ্রথম কী করতে পারি, আমরা এই এই অ্যারেটাকে আমরা যদি এভাবে কাজ করাই, যে আমরা সর্বপ্রথম কী করবো, আমরা চিন্তা করবো যে এটাকে কীভাবে করা যায়। তো আমরা হাইপোথিসিসটা ডিজাইন করি, তারপর আমরা বেস কন্ডিশনটা দেখি, হ্যাঁ, যে বেস কন্ডিশন কী দেওয়া আছে, আমরা বেস কন্ডিশন চিন্তা করি, তারপর হাইপোথিসিস চিন্তা করি। তো এরকম যদি হয়, আমাদের যেহেতু আছে 5 4 3 2 1, তো এটা আমাদের যদি আমরা যদি কী করি, আমরা যদি সলভ ফাংশনকে কল করি, বা আমাদের যে ফাংশনটা থাকবে মানে শর্ট ফাংশনটা, ঠিক আছে, আমরা যে রিকার্শনের শর্ট ফাংশনটা ইউজ করব, আমরা যদি এই এরেটাকে এই এরেটাকে যদি আমরা পাঠাই দিই এই শর্ট অ্যারের মধ্যে, তাহলে আমাদের কী পাঠাবে, আমাদের পাঠাবে হচ্ছে শর্ট করে, যে 1 2 3 4 5। হ্যাঁ, তো আমরা এক কাজ করতে পারি, আমরা যদি এরকম করি, আমরা এবার একটা ভ্যালুকে কমাই দিই, মানে ওয়ানকে কমাই দিই, মানে আমি ওয়ানকে কী করলাম, রাখে দিলাম, আমি কী করলাম, ওয়ানকে রাখে দিলাম, তাহলে আমার কী থাকবে, তাহলে আমার থাকবে হচ্ছে 5 4 3 2 1, এ কয়টা থাকলো, ঠিক আছে, হ্যাঁ ওয়ান থাকবে না, 5 4 3 2। তো এটা কিন্তু আমরা শর্ট ফাংশন কল করি, এটা কিন্তু আমরা শর্ট ফাংশন কল করি, শর্ট ফাংশনে কল করি, তাহলে আমাদের কী আসবে, ভেক্টরটা আমাদের যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের যেটা আসবে, আমাদের এখানে রিটার্ন করবে যে হচ্ছে 2 3 4 5। ওকে, যদি আমরা এটাকে আরও শর্ট করে দিতে চাই, আমরা যদি এটাকে আরও শর্ট করি, মানে 2কেও রাখে দিলাম, মানে সব শেষের ভিডিওটাকে রাখে দিচ্ছি, শেষের ভিডিওকে যদি রাখে দিই, এবার এখানে কী থাকবে, যে 5 4 3, এটা কিন্তু আমরা শর্ট ফাংশনকে কল করি, এটা যদি আমাকে শর্ট ফাংশনে কল করি তাহলে আমার কী থাকবে, আমার যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে 3 4 5। ওকে, তারপর যদি আবার 3কে রাখে দিই তাহলে আমাদের কী রিটার্ন করবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 5 আর 4, এটা যদি আমরা শর্ট ফাংশনের মধ্যে কল করি তাহলে আমাদের রিটার্ন করবে হচ্ছে, আমাদের রিটার্ন করবে হচ্ছে 4 5, ঠিক আছে। তারপর যদি আমরা 4কে রাখে দিই তাহলে আমাদের কী থাকবে হচ্ছে, আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র 5, এটা যদি আমরা শর্ট ফাংশনের মধ্যে কল করি, এটা যদি আমরা শর্ট ফাংশনের মধ্যে কল করি তাহলে আমাদের কী থাকবে, আমাদের রিটার্ন করবে হচ্ছে 5 রিটার্ন করবে, ঠিক আছে। আর আমাদের কোনো কিছু দরকার আছে না, আর আমাদের কোনো কিছু দরকার নেই, কারণ একটা ফাংশন অলরেডি শর্ট অবস্থাতে থাকে, একটা এলিমেন্ট কি অলওয়েজ শর্ট, ও যদি বড়ো এলিমেন্টটা পাওয়া যাবে, ছোটো এলিমেন্ট পাওয়া যাবে না, সো এটা শর্ট অবস্থাতেই থাকে।
তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, যদি আমরা হাইপোথিসিসটা এইভাবে ডিজাইন করতে পারি, যেহেতু আমাদের আমাদের মেইন শর্ট ফাংশনটা কি করবে, আমরা যে রিকার্সন ফাংশন তৈরি করবো, ওকে আমরা যে ভেক্টরটাকে পাঠাবো বা এরিয়াটাকে পাঠাবো ওটাকে কি করবে, সে শর্ট করে দিবে। তা আমরা যদি এভাবে স্মলেস্ট এলিমেন্টে চিন্তা করি, আমরা একটা কমায় দিলাম, শেষের এলিমেন্টটাকে রাখে দিলাম, তাহলে এও শর্ট করে পাঠাবে। আরেকটা যদি কমায় দিতে চাই, এবার এও শর্ট করে পাঠাবে, এটাকে যদি কমায় দিতে চাই তাহলে এও শর্ট হয়ে আসবে, এটাকে যদি কমায় দিতে চাই এও শর্ট হয়ে আসবে। তার মানে আমাদের হাইপোথিসিসটা এরকম যে আমরা কি করবো, জাস্ট একটা এলিমেন্টকে কমায় দিব আর ফাংশনটা কি করবো, কল করবো, শর্ট ফাংশনটা আবার কল করবো, রিকার্সিভ কল করবো, ঠিক আছে। অ্যান্ড বেস কন্ডিশন কী হতে পারে, বেস কন্ডিশন মানে আমাদের এই এটা মানে থামবে কখন, আমাদের বেস কন্ডিশন হবে যে বেস কন্ডিশন দেখুন, আমাদের যখন ভেক্টরের সাইজটা কী হয়ে যাচ্ছে, ভেক্টরের সাইজটা যখন অন হয়ে যাচ্ছে, তখন কি এটা আর কোনো আর আর কমানোর দরকার আছে না, অলরেডি অল শর্ট অবস্থায় থাকতেছে। তার মানে বেস কন্ডিশনটা হবে ইফ যদি যদি কী হয়, ভেক্টর ডট সাইজ কী হয় যে ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার কী করবে, রিটার্ন হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। ওকে, তাহলে বেস কন্ডিশন আমরা পেয়ে গেলাম, যে বেস কন্ডিশন আমরা ডিজাইন করে ফেললাম যে যদি আমার ভেক্টর সাইজটাকে এক করে কমাবো, আর যদি ভেক্টর সাইজটা যদি এক মানে এক মানে এক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, রিটার্ন হয়ে যাবে, মানে আর রিকার্সিভ কল হবে না। ওকে, আর আদার্স এখন হাইপোথিসিসটা কীভাবে ডিজাইন করবো, হাইপোথিসিস জাস্ট একটা করে ভ্যালু কমায়, মানে একটা ভ্যালুকে আমরা রাখে দিব, আর কী করব, আর হচ্ছে আমরা আবার রিকার্সিভ ফাংশন কল করবো। আমরা যেভাবে একটা ফাংশন রাখে দিই, মানে টেম্প, টেম্পের মধ্যে যদি আমি শেষের এলিমেন্টটাকে যে ভি ডট, আমি শেষের এলিমেন্টটা যে লাস্ট এলিমেন্ট অফ ভেক্টর আমরা এটাকে রাখে দিই, রাখে দেওয়ার পর যদি আমরা কি করি, শেষের এলিমেন্টটাকে ডিলিট করে দিই, যে আমরা কি করি যে ভেক্টর ডট পপব্যাক যদি করে ফেলি, আমরা যদি শেষ এলিমেন্টটাকে ডিলিট করে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা টেম্পের মধ্যে শেষ এলিমেন্টটাকে রাখা দিলাম এবং শেষ এলিমেন্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার সে কী করলাম, আমরা শর্ট ফাংশনকে কল করে দিলাম, আমরা কী করলাম, আবার শর্ট ফাংশনকে কল করে দিলাম, ওই ভেক্টরটা আবার রিকার্সিভ কলে মানে আমার ফাংশনটার মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো শর্ট ফাংশন চলে যাবে, কিন্তু আমাদের টেম্পের মধ্যে কিন্তু শেষ এলিমেন্টটা থাকতেছে, শেষ এলিমেন্টটা আমাদের রাখা লাগবে, কারণ আমরা যে পপ ব্যাক করে দিচ্ছি, আমরা শেষ এলিমেন্ট যদি না রাখি তাহলে পরবর্তীতে আমরা মানে অ্যাড করবো কীভাবে, আমরা শর্ট করবো কীভাবে, সেটা আমরা করতে হবে, তাই না। তাহলে আমরা বারবার এটা কী করবো, লাস্ট এলিমেন্টটাকে ধরে রাখবো, শেষ এলিমেন্টটাকে ডিলিট করে দেবো, শর্ট আমরা কী করবো, আবার শর্ট ফাংশন মানে রিকার্সিভ ফাংশনে চলে যাবে। এটা এইটুকুই ছিল আমাদের হচ্ছে হাইপোথিসিস। হ্যাঁ, এখন আমরা ইন্ডাকশনটা হচ্ছে মেন, আমাদের ইন্ডাকশনটা কী করবে, আমাদের ইন্ডাকশনটাই হচ্ছে আমাদের মেন কোডের কাজটা করবে। এখন কোড যে করেন, মানে শর্ট যে করবে, এখন এই কাজটাই করবে কে, ইন্ডাকশন। ওকে, তো ইন্ডাকশন আমরা কী করতে পারি, দেখুন আমাদের যেহেতু সবশেষ এলিমেন্ট ফাইভ আছে, আমাদের এখন ফোরকে কী করতে হবে, এটার মধ্যে অ্যাড করতে হবে, এবং এমনভাবে অ্যাড করতে হবে যাতে ফোর হচ্ছে শর্ট অবস্থায় থাকে, মানে এখন যেটা এলিমেন্ট আমরা অ্যাড করবো যাতে সে তার অ্যাপ্রোপ্রিয়েট মানে জায়গাতে পৌঁছে যায়। ওকে, তা আমরা জাস্ট কী করবো, আমরা হাইপোথিসিসে তেমন কিছুই করবো না, জাস্ট ইনসার্ট করবো, কী করবো, ইনসার্ট করবো, কোন ইনসার্ট করবো, ভেক্টরের মধ্যে কাকে ইনসার্ট করবো, ওই যে শেষের এলিমেন্টটাকে, টেম্পের মধ্যে যে শেষ এলিমেন্ট থাকবে ওই এলিমেন্টটাকে আমরা ইনসার্ট করবো। ওকে, তার মানে এভাবে যখন আমরা আমাদের হচ্ছে শর্ট হতে থাকবে, মানে এভাবে ছোট হতে থাকবে এবং স্মলেস্ট এলিমেন্ট চলে যখন রিটার্ন হয়ে যাবে, রিটার্ন হয়ে যাওয়ার পর যখন ইনসার্ট মানে যায়, আমাদের ইন্ডাকশন এইটুক কাজ করবে, যখন ইনসার্ট ইয়াতে আসবে, ইনসার্ট হবে কি, ফোর ইনসার্ট হবে, কোথায় ইনসার্ট হবে, দেখুন আমাদের এবার কিন্তু ফোর ইনসার্ট হবে, আমাদের কী ইনসার্ট হবে, ফোর ইনসার্ট হবে, কীভাবে ইনসার্ট হবে, ইনসার্ট হবে হচ্ছে দেখুন ফোর ইনসার্ট হবে, ফোর দেখুন ফোরের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার জায়গা কোনটা, ফোরের অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে ফাইভের আগে, সো ফাইভ আগে ফোর হবে, তারপর ফাইভ হবে। হ্যাঁ, একইভাবে এরপর কে ইনসার্ট হবে, থ্রি ইনসার্ট হবে, তো থ্রি তার জায়গা মতো চলে আসবে, তারপর কে ইনসার্ট হবে, টু ইনসার্ট হবে, টু তার জায়গা মতো চলে আসবে, তারপর কে ইনসার্ট হবে, তারপর ইনসার্ট হবে হচ্ছে আমার এক, তারপর এক তার জায়গা মতো চলে আসবে। ওকে, তো দেখুন আমাদের অ্যারেটা কী হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তো এই যে ইনসার্ট, ইনসার্ট একটা ফাংশন আমাদের ওই যে শেষের এলিমেন্টটাকে জাস্ট ইনসার্ট করবে ভেক্টরের মধ্যে। হ্যাঁ, তো ইনসার্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা রিকার্সনের সাহায্যেই কী করবো, কাজ করাই নেব, ঠিক আছে। তো ইনসার্ট আমরা কীভাবে করবো, জাস্ট আমরা যে এলিমেন্টটাকে ইনসার্ট করবো, আমরা জাস্ট এদিক থেকে চেক করতে করতে যাবো যে কোন জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যদি যে জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে ঢুকাই দেবো, এবং হচ্ছে আবার বাকি এলিমেন্টগুলো ঢুকাই নেবো, ঠিক আছে। দেন এইভাবে আমরা হচ্ছে এই ইনসার্ট ফাংশনটা আমরা হচ্ছে বানাবো, ঠিক আছে। তার মানে আমাদের কী হলো, আমাদের হচ্ছে আমাদের যখন আমরা একটা অ্যারেকে শর্ট করবো রিকার্সনের সাহায্যে, তখন আমরা তিনটা আমাদের আমরা সবসময় অলওয়েজ রিকার্সন করতে গেলে আমাদের তিনটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে বেস কন্ডিশন, হাইপোথিসিস ডিজাইন করতে হবে, তারপর আমরা ইন্ডাকশনটা করে নিতে হবে, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা যদি ডিজাইন করে ফেলতে পারি, তাহলে আমরা ইজিলি যে কোনো প্রবলেমকে আমরা রিকার্সনের সাহায্যে কী করতে পারবো, সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমাদের বেস কন্ডিশন হচ্ছে এরকম যে ভেক্টরের সাইজটা যখনই অন হয়ে যাবে তখন এটা রিটার্ন হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের হাইপোথিসিস এরকম যে আমরা জাস্ট স্মলেস্ট এলিমেন্ট মানে একটা এলিমেন্ট কমাই দেবো এবং আবার কল করবো, এভাবে লাস্ট এলিমেন্ট পর্যন্ত কল হবে, বারবার হবে, এবং ও আপনা আপনি কী হবে, শর্ট হবে। এবং শর্ট করার জন্য আমাদের যে ইন্ডাকশন কোডটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট একটা ফাংশন করবো,
ইনসার্ট ফাংশনের মধ্যে আমরা শর্টটা করে ফেলবো। ওকে তো চলুন আমরা কোডটা দেখি, তাহলে ইজিলি আমরা প্রবলেমটা সলভ বুঝতে পারবেন অ্যালগোরিদমটা। তো আমরা জাস্ট কী করলাম, একটা ভেক্টর নিলাম, এন নিলাম, সাইজ নিলাম ভেক্টরের সাইজ, অ্যান্ড আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে এলিমেন্ট যতগুলো এন এন সংখ্যক এলিমেন্ট আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে ভেক্টরের মধ্যে পুশ করে দিলাম। ওকে তারপর আমরা যে শর্ট ফাংশন কল করছি, এই যে শর্ট ফাংশনকে আমরা কল করছি, তো শর্ট ফাংশনকে যখন কল করছি, শর্ট ফাংশন এখানে চলে আসছে, আমরা এই যে শর্ট ফাংশন চলে আসছে ভেক্টরটা, তো আমরা কী করছি, আমরা যখন ভেক্টরের সাইজ আমরা বেস কন্ডিশন, এটা হচ্ছে আমাদের বেস কন্ডিশন, এটুকুই হচ্ছে আমাদের বেস কন্ডিশন। হ্যাঁ এটুকুই হচ্ছে আমাদের এটা আমাদের যে বেস কন্ডিশন। ওকে তো এই বেস কন্ডিশনটা আমরা দিয়ে নিলাম যে যখনই আমরা ভেক্টর সাইজ ওয়ান পাবো তখনই সেটা কী করবে, রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে এইটুক এইটুক হচ্ছে আমাদের হাইপোথিসিস, এটুক হচ্ছে আমাদের হাইপোথিসিস, এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। হাইপোথিসিস ডিজাইন করলাম কি, যে শেষ এলিমেন্টটাকে শেষ এলিমেন্টটাকে আমরা নিলাম, শেষ এলিমেন্টটাকে নিলাম এবং হচ্ছে ভেক্টরের মধ্যে থেকে ওটাকে পপ করে দিলাম এবং আবার শর্টস ফাংশনকেই আবার রিকার্সিভলি কল করলাম। ওকে আর এইটাই হচ্ছে আমাদের ইন্ডাকশন, এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন। ইন্ডাকশন জাস্ট কী করবে, ইনসার্ট করবে। হ্যাঁ যে শেষের এলিমেন্টটা যে এলিমেন্ট আমরা রাখে দিচ্ছি ওই এলিমেন্টকে জাস্ট কী করবে, ইনসার্ট করবে ভেক্টরের মধ্যে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। ঠিক আছে, তো ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্ট একটা ফাংশন নিতে হবে, তো ইনসার্ট ফাংশন ভেক্টরটা আসবে এবং হচ্ছে শেষ এলিমেন্টটা আসবে। ঠিক আছে, তো আমরা যখন দেখবো ভেক্টরের সাইজ যদি জিরো হয়, ভেক্টরের মধ্যে যদি কোনো কিছু এলিমেন্টই না থাকে এবং অথবা যদি ভেক্টরের মানে যে এলিমেন্টটা আমরা ইনসার্ট করবো ওই এলিমেন্টে যদি ভেক্টরের যে সাইজ মানে এলিমেন্ট শেষের এলিমেন্টে থাকতেছে ওই এলিমেন্টের সাথে ছোটো অথবা সমান হয়, তাহলে সেই জায়গাতে ইনসার্ট করে দেবো। কারণ ছোটো অথবা সমান হলে কি, ওই অবশ্যই এটা শর্ট অবস্থাতে থাকবে ওই জায়গায় ইনসার্ট করে দিলে, আর ভেক্টর সাইজ যদি জিরো হয়ে যায় তার মানে কি ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট নাই, মানে ওইটাই সবচেয়ে ছোটো এলিমেন্ট, সো ওইটাই কী হয়ে যাবে আমাদের হচ্ছে পুশ হয়ে যাবে। ঠিক আছে, তারপর রিটার্ন হয়ে যাবে। আদার্স কী হবে, এখানেও তিনটা জিনিসই কাজ করছে, হাইপোথিসিস এবং ইনসার্ট সেম কাজটাই করছে এখানে। ঠিক আছে, তো আমাদের কী করবে যে ভ্যালু যদি শেষের ভ্যালুটাকে লিখবো এবং ভেক্টরটাকে পপ ব্যাক করে দেবো এবং আবার ইনসার্ট ফাংশনকে কল করবো। ঠিক আছে, আবার রিকার্সিভলি সেম কাজটাই করবে এবং এভাবে কল করতে করতে শেষে জাস্ট কী হবে, ভিডট পুশ ব্যাক ভ্যালু হয়ে যাবে। যদি যদি কী হয়, যখন আমরা যে যে এলিমেন্টটাকে রাখে দিচ্ছি ওই এলিমেন্টটা শেষ, যখন আমাদের জাস্ট যে এই যে টেমকে জাস্ট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ঢুকানো দরকার। হ্যাঁ টেমকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ঢুকাই দেবো, তারপর এটা আপনা আপনি কী হবে বাকি যে ভ্যালুগুলো থাকবে ওগুলো তার নিজের জায়গাতে কী হবে পুশ ব্যাক হয়ে যাবে। ওকে তো এইটুকুই ছিল আমাদের ইনসার্ট ফাংশনের কাজ, এটাই আমাদের ইন্ডাকশনের কাজটা করবে। ঠিক আছে, আর আমরা বাকি সবগুলো তো বুঝলাম যে বাকি সব কিছু আমরা বুঝলাম, কীভাবে বেস কন্ডিশন বানাবো, কীভাবে হচ্ছে আমরা হাইপোথিসিস ডিজাইন করবো, কীভাবে আমরা হচ্ছে ইন্ডাকশনটা করবো, সব কিছু করলাম। ইনসার্ট ফাংশন জাস্ট কী করবে, প্রত্যেকটা ভ্যালুকে নিবে আর ইনসার্ট করে দেবে। ওকে তাহলে এই যে এই পুরোটুকুর সাহায্যে আমরা কী করতে পারবো, একটা অ্যারেকে বা একটা ভেক্টরকে খুব ইজিলি রিকার্সন ইউজ করে আমরা কী করতে পারবো, সলভ শর্ট করে ফেলতে পারবো। দেখুন যদি রান করি কোডটাকে, তাহলে দেখুন কী হয়, আমরা দিলাম পাঁচ, দিলাম হচ্ছে 5 4 3 2 1, তো দেখুন আমাদের এটা কিন্তু শর্ট করে দিয়েছে 1 2 3 4 5, আমাদের এখানে কী করছে রিটার্ন করছে। ওকে তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যালগোরিদম। ঠিক আছে, তো আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কীভাবে একটা অ্যারেকে শর্ট করা যায়, কিসের সাহায্যে, রিকার্সনের সাহায্যে। আমরা অল অবভিয়াসলি আমরা সব সময় কী করব, যখন আমরা একটা রিকার্সনের সাহায্যে যে কোনো অ্যালগোরিদম সলভ করব তখন অবশ্যই আমাদের তিনটা জিনিস ভালোমতো ডিজাইন করে নেবো, একটা হচ্ছে বেস কন্ডিশন, হাইপোথিসিস, আর একটা হচ্ছে ইন্ডাকশন। ওকে এই তিনটা জিনিস আমরা ভালো মতো ডিজাইন করে নিতে পারি, তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, আমরা হচ্ছে আমাদের রিকার্সনের সাহায্যে যে কোনো প্রবলেমকে আমরা ম্যাজিক্যালি সলভ করে ফেলতে পারবো। ওকে তো আশা করি বুঝতে পারছো, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে কেমন হচ্ছে, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কেমনে বুঝবো যে কেমন হচ্ছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে বলবা ভালো লাগছে, নাহলে যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তো ওকে, আল্লাহ হাফিজ।